প্রণমামি গুরুম ভোলানন্দ শিবম। প্রিয় দর্শক বন্ধুগণ, এই পূর্ণিমাতে কী কী করণীয় এবং কী কী করণীয় নয় তা বিস্তারিত পেয়ে যাবেন। প্রিয় দর্শক বন্ধুগণ, অমৃতবাড়ি চ্যানেলে আপনাদের সবাইকেই স্বাগতম। ভারতীয় দর্শন, বিভিন্ন শাস্ত্র, দেবদেবীর পূজা পদ্ধতি, বিভিন্ন ধর্মানুষ্ঠান ইত্যাদি আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য। এই ভিডিওটি দেখুন, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, নতুন এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। প্রিয় দর্শক বন্ধুগণ, বিশ্বাস করা হয় ধর্মকর্মের কাজে যদি এই মাঘ পূর্ণিমা বা মাঘী পূর্ণিমায় মনোনিবেশ করা হয় তাহলে তা বিপুল পুণ্য এনে দেয়। এমন দিনে জগতের পালনকর্তা শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মীর বিশেষ পুজোর আয়োজন করা হয়। এই দিনের পুজোতে সফল হলে শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মীর বিশেষ কৃপা মেলে। 2024 সালের মাঘী পূর্ণিমা শুরু হবে 23শে ফেব্রুয়ারি, 10ই ফাল্গুন শুক্রবার। পূর্ণিমা শুরু হবে বিকেল 3:30 থেকে। পূর্ণিমা থাকছে 24শে ফেব্রুয়ারি, 11ই ফাল্গুন শনিবার সন্ধ্যা 5:24 পর্যন্ত। যারা নিশি পালন করেন তারা শুক্রবার নিশি পালন করবেন এবং যারা সত্যনারায়ণের ব্রত বা পূজা করেন তারা অবশ্যই শুক্রবার করে নেবেন, কারণ শাস্ত্রমতে রয়েছে যে শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রত সায়ং সন্ধ্যাতেই করা উচিত। সেক্ষেত্রে শুক্রবার সন্ধ্যাবেলা আপনারা শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রত পাঠ করবেন এবং শ্রী শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মীকে পুজো করবেন। এই মাঘী পূর্ণিমার দিনে কেউ যদি গঙ্গা স্নান করেন তা অশেষ পুণ্যের ফল এনে দেয়, কারণ স্বয়ং বিষ্ণু গঙ্গা জলে অবস্থান করেন এই প্রিয় মাঘী পূর্ণিমাতে। কোনো ব্যক্তি যদি গঙ্গা স্নান করেন এই দিনে তাহলে তিনি দীর্ঘদিন নীরোগ থাকবেন, তার সমস্ত পাপ বিদূরিত হবে এবং চতুর্বর্গের মধ্যে মোক্ষ লাভের ক্ষেত্রে তিনি অনেকটাই এগিয়ে যাবেন। খুবই ভালো হয় কেউ যদি গঙ্গা নদীতে স্নান করেন আজকের এই বিশেষ তিথিতে। তবে যারা গঙ্গা নদীতে নেমে স্নান করতে পারবেন না বা যাদের বাড়ির কাছে গঙ্গা নদী নেই তারা বাড়িতে যে কোনো জলে গঙ্গার জল মিশিয়ে স্নান করতে পারেন, তাহলে অবশ্যই তার ফল লাভ হবে। এই দিন চন্দ্রদেবের উদ্দেশ্যে যদি পূজা করা হয় তাহলে তাও কিন্তু খুব শুভ বলে মনে করা হয়। এই দিন আপনারা জলে কাঁচা দুধ মিশিয়ে চন্দ্রদেবকে অর্ঘ্য নিবেদন করবেন। যাদের পুষ্টিতে চন্দ্র দোষ আছে তাহলে তা কেটে যাবে যদি এটা পালন করেন এবং মানসিক চাপ দূর হয়ে যাবে, নীরোগ থাকবেন এবং হৃদয়ে অনেক প্রশান্তি লাভ করবেন চন্দ্রদেবকে যদি অর্ঘ্যদান করেন এই মাঘী পূর্ণিমাতে। প্রিয় দর্শক বন্ধুগণ, চন্দ্রদেবকে যখন আপনারা জলে কাঁচা দুধ মিশিয়ে অর্ঘ্যদান করবেন তখন অর্ঘ্যদানের একটি মন্ত্র রয়েছে, সেই মন্ত্রটি আপনারা পাঠ করবেন। মন্ত্রটি হল ক্ষীরোদার্ণ বসম্ভূত অত্রিগোত্র সমুদ্ভব গৃহান্নার্ঘং শশাঙ্কেদং রোহিণ্যা সহিত মম। এই মন্ত্রটা বলে অর্ঘ্যদান করবেন এবং তারপর প্রণাম করবেন। প্রণাম মন্ত্রটি হল নভমণ্ডল দ্বীপায় শিরোরত্নায় ধূর্জটে কলাভিবর্ধমানায় নমশ্চন্দ্রায় চারবে। এই মাঘী পূর্ণিমা তিথিতে দান করা খুবই পুণ্যের কাজ। আপনারা আপনাদের সাধ্যমতো অন্ন বস্ত্র এবং তিল দান করবেন। ব্রাহ্মণ, অসহায় দরিদ্র বা গরিব দুঃখী মানুষদের আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী এই তিথিতে দান করবেন এবং তার সঙ্গে যদি সাধু সন্ত পান তাদেরকে সেবা করবেন তাহলে অশেষ পুণ্যের অধিকারী হবেন। মাঘী পূর্ণিমার সন্ধ্যাতে আপনারা শ্রী বিষ্ণু এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং সত্যনারায়ণ ব্রত পাঠ করবেন। মা লক্ষ্মীকে পদ্মফুল নিবেদন করে 108 বার জপ করবেন, ওম মহালক্ষ্মী নমঃ। এই মন্ত্র যদি আপনারা 108 বার জপ করেন তাহলে মা লক্ষ্মী ভীষণ সন্তুষ্ট হন, তার কৃপা আপনার উপর বর্ষণ হবে। বাড়ির মধ্যে সমস্ত নেগেটিভিটি দূর করতে এবং বাড়ির মধ্যে শুভ মঙ্গল কাজ করার জন্য আপনারা এই মাঘী পূর্ণিমা তিথিতে হলুদ, সিঁদুর এবং ঘি দিয়ে
স্বস্তিক চিহ্ন আঁকতে পারবেন আপনাদের সদর দরজায়। অর্থাৎ সদর দরজায় যদি এগুলো দিয়ে একটি স্বস্তিক চিহ্ন এঁকে দেন, তাহলে আপনার বাড়িতে শুভ মঙ্গল বার্তা বয়ে নিয়ে আসবে। এই দিন কী কী খাবেন না, যেহেতু এটি একটি বিশেষ তিথি, তাই এই দিন আপনারা যে কোনো ধরনের তামসিক খাবার পরিত্যাগ করবেন। খুবই ভালো হয় যদি সাত্ত্বিক খাবার গ্রহণ করেন। এই দিনে আপনারা পারলে যজ্ঞ করবেন এবং যজ্ঞতে তিল জপ আহুতি দেবেন। অনেকে আবার এই বিশেষ পুণ্য দিনে গঙ্গা স্নান করে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করেন তিল জল দিয়ে। অর্থাৎ এই বিশেষ পুণ্যতিথিতে কেউ যদি পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করেন, তাহলে পিতৃপুরুষরা খুবই সন্তুষ্টি লাভ করে। প্রিয় দর্শক বন্ধুগণ, মাঘী পূর্ণিমার এই বিশেষ পুণ্যতিথিতে আপনারা এই সমস্ত সুযোগ কখনই হাতছাড়া করবেন না। আপনারা গঙ্গা স্নান করুন, চন্দ্রদেবের উদ্দেশ্যে অর্ঘ্য প্রদান করে মানসিক শান্তি লাভ করুন, মা লক্ষ্মী এবং শ্রী বিষ্ণুর পূজা করে আপনারা আর্থিক দিক দিয়ে সচ্ছল হন, নিরোগ থাকুন। মা লক্ষ্মী এবং শ্রী বিষ্ণু আপনাদের উপর কৃপা বর্ষণ করুক এই প্রার্থনাই করি। সবাই খুব ভালো থাকবেন, খুব আনন্দে থাকবেন। এখানেই ভিডিওটি শেষ করলাম। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করুন। যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, বন্ধুদের মধ্যে ভিডিওগুলি শেয়ার করে দিন। হরি ওম তৎসাত্।